এটা না খেলে আমার মনে করেন ভাত হজম হয় না এটা না খেলে আপনার ভাত হজম হয় না যেদিন করে না থাকে তাহলে সেদিন করে কি না খেয়ে থাকেন ওদিনকে মিস করি আপনি 10 টাকা খাবেন তাহলে মানুষের আসলে ওই ভয়টা দূর হয়ে যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম আইএমএস এর পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি পুরান ঢাকা ঠিক লালবাগ লালবাগ এটা হলো ইসলামবাগ এটা ইসলামবাগ যে ইরশাদ কলোনি সেই বাজারের পাশে আমি আছি এখানে আজকে খাবো আমি ছোলা বিরিয়ানি তাই না নাকি ছোলা বিরিয়ানি ডাবল বিরিয়ানি কতটুকু আছে ভাই এখানে এখানে আছে আপনাকে আমরা 7 কেজি কি কি আছে এখানে এখানে গরুর মাথা ছাড়ি আচ্ছা এটা গরুর মাথা গরুর মাথা দেখে কিন্তু এই লোক লাগতেছে হ্যাঁ এখানে কয়টার সময় শুরু করেন আপনি এই আপনি 5:30 থেকে শুরু করি রাত তো আপনার গিয়া 10:30 পর্যন্ত পর্যন্ত থাকে আপনার নাম আমার নাম মোহাম্মদ বজলুর রহমান বজলুর রহমান ভাই প্রতিদিন থাকেন প্রতিদিন এই লোকেশনটা একটু আরেকবার বলেন এটা হলো ইসলামবাগ এসব কলোনির বাজারের সাথে কত করে শুরু এখান থেকে কত করে 10 থেকে শুরু এর সাথে অন্য কিছু দেন না সালাদ টালাদ দেন না অন্তরি 10 টাকা দিয়ে কি কি দেন 10 টাকা থেকে আপনাকে 3-4 পিস দেই এই মাথা সাথে 4 পিস মাথার মাংস দেন হ্যাঁ গরুর মাথা লস হয়ে যায় না না আলহামদুলিল্লাহ কি বলে মাথা ছাড়ি তো মানে আচ্ছা আচ্ছা অরিজিনাল মাংসটা হ্যাঁ ছাড়ি মাংস গুলো যেটা ওটা আপনি কেজি কত করে কিনে নেন আপনাকে 220 টাকা কেজি কিনে নেন 220 টাকা কেজি ও দাম অনেক কম তো আরে এই জন্য পয়সা মনে হয় জি 4 পিস কিন্তু তুলনামূলক অনেক বেশি দেন হ্যাঁ আবার মজা জি মজা লাগে তাই না জি এখানে কত টাকা হ্যাঁ 10 টাকা সর্বোচ্চ কত টাকা বলুন সর্বোচ্চ 10 টাকা 10 টাকা থেকে শুরু 10 টাকা 10 টাকা থেকে আপনার 100 টাকা 150 টাকা পর্যন্ত নিয়ে খায় আচ্ছা যে যতগুলো নিতে পারে পার্সেল দিলে কিসে দেন পার্সেল দিলে পয়সা দিবেন কলিতে দেন অন্তরি আমি তো ঠিকমতো আগের মতো নিয়ে নেই পুরোপুরি হয়নি তো এটা কি এটা হলো মশলা লবণ মশলা আর কি পুরোপুরি হয়নি বলতে কি পুরোপুরি মানে পুরোপুরি অন্তরি হবে আসছি আপনার 6 মাস ধরে আইছি 6 মাস ধরে চালু করছি এই ব্যবসাটা মানে এই ব্যবসাটা আপনার 6 মাস হ্যাঁ ইসলামবাগের মধ্যে চালু করছি এর আগে অন্য কোথাও ছিল নাকি না অন্য জায়গায় আমরা বিক্রমপুরে আছে তো আমরা বিক্রমপুরে খাউন্ড আমরা এই ঢাকা শহরে আনছি আচ্ছা বিক্রমপুরের কোথায় এটা বিক্রমপুরে আপনাকে মুন্সিগঞ্জে আচ্ছা মুন্সিগঞ্জ লোকেশনটা বলেন মুন্সিগঞ্জ বেতকা আছে শিবাইবার আছে মানে অনেক সাইডে আছে কি আচ্ছা কতগুলো দোকান আছে আপনাদের ওখানে ওখানে আছে আপনার না হলো 40-50টার দোকান আছে 40-50টার দোকান সব আপনাদের পরিচিত সব সব ভাই ব্রাদারই সব ভাই ব্রাদার হ্যাঁ এটা রান্না করে কে রান্না আমি করি দেন দিকে আমি একটু টেস্ট করে দেখি এটা তাহলে কতদিনের পুরাতন এটা আপনার কাছ 6-7 মাস হয়েছে আর কি চালু করে ওখানে কতদিনের ওখানে আপনি আর বহু আগে থেকে আপনার কাছে আরো 15-20 বছর আগে থেকে 15-20 বছর আপনার আসলে এমন পাবেন এই যে মাংসের পরিমাণ এখানে 10 টাকা হ্যাঁ 10 টাকা হ্যাঁ ছোট বাটিতে দিবে 10 টাকা একটু হেভি লবণীয় একটা জিনিস আমি জানি না কিভাবে উনি পোষায় ওনার এই অবস্থা মানুষ কিন্তু আসলে এটা মানে কনফিউশনে থাকবে যে আসলে এত কম টাকায় সম্ভব কিভাবে সম্ভব আপনি একটা জিনিস চিন্তা করেন যে 4 পিস করে দেন ওনাদেরকে দেন এ 4 পিস করে মাংস দেন এর মধ্যে আবার আসলে কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দেয় মাংসটা ঠিকঠাক মতো থাকে ইনশাআল্লাহ সব ঠিক আছে এই বাজারে থেকে আমরা এই জিনিসটাই করে লই এই বাজার থেকে নিয়ে আসেন হ্যাঁ এই বাজার থেকে খাবার তো হেভি মজা আপনি কত দিন ধরে আছেন এটা এখানে অনেক দিন ধরে ভাই কতদিন এই আমি এই জায়গায় সমাজ হচ্ছে এখান আপনার কাছে কেমন লাগে আপনার ভালো লাগে ভালো লাগে তো গায়ে নিতে গাইতাম 10 টাকায় আসলে গরুর মাংস দিয়ে খাচ্ছেন এটা তো মনে ভয় লাগে না
এখানে এমন হাড্ডি পেয়ে যাবেন যেটা আসলে খাওয়ার মতো না, শুধু রগগুলো একটু খাওয়া যাবে। যদি ভালো হয় জিনিস তাহলে তো ভালো, না হলে তো আর করার নেই, সমস্যা নেই। আজকাল আপনার 50 টাকা নেয়, কেউ 100 টাকা নেয়, মুড়ি দেখাইতে নেয়, কেউ আচ্ছা রুটি দেখাইতে নেয়, কেউ বাদ দেখাইতে নেয়। আমাকে 50 টাকা পার্সেল দিবেন। হ্যাঁ গরম গরম, তাই না? হ্যাঁ এটা কি গরম গরম আপনার তো ঠান্ডা খাইছেন মনে হয়, উপরে গুলো ঠান্ডা। হ্যাঁ এগুলো ঠান্ডা। আচ্ছা গরম গরম খাইতে বেশি স্বাদ লাগে। এখন দুটো দেন, আরেকটা আমাকে দেন, ওকে করুন দুটো দেন। এখন জিনিসটা আমি মজার। হ্যাঁ তবে আপনার গরুর মাংস শিওর তো, তাই না? হ্যাঁ শিওর গরুর মাংস। আপনি বাজারে এই জন্য গরু জবাই করে না, সেই গরু ইয়ের থেকে আনে মাথার চাটি থেকে। আপনি তো ভালো ভালো আছেন। আপনি রেগুলার খান? হ্যাঁ আমি রেগুলার খাই। মজা আছে তাই না? হ্যাঁ এটা কিন্তু আসলে 10 টাকার করে দিচ্ছে, হ্যাঁ এর মধ্যে আবার মাংস দিয়ে। তো আপনার কাছে এটা কি মনে হয়? এটা মনে করেন এটা না খেলে আমার মনে করেন ভাত হজম হয় না। এটা না খেলে আপনার ভাতে হজম হয় না? যেদিন করে না থাকে তাহলে সেদিন করে কি না খেয়ে থাকেন? ওদিন গা মিস করি। আচ্ছা ভাই আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। আপনি 10 টাকার খাবেন তাহলে মানুষের আসলে ওই ভয়টা দূর হয়ে যাবে। হ্যাঁ টাকা আমি দেবো, সমস্যা নেই। আপনি হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ না আমি কেন বললাম সেটা তো বুঝছেন নাকি? যারা দেখবে তারা যাতে আসলে শিওর থাকে যে না ঠিক আছে মামা। এই যে আপনাদের যদি যেটা ভয় থেকে থাকে যে ভাই কিন্তু খাচ্ছে, আপনারা দেখেন যে মনে হয় না যে ভয় নিয়ে কোনো কিছু আছে। হ্যাঁ আপনি বিক্রি করেন? বিক্রি করেন আমাদেরকে দেন। অনেক মহল্লার মানুষের খায় এখানে। আরো বাটিগুলো দাও। মোটামুটি কেজিতে কতক্ষণ সময় লাগবে আপনারও কেজি? আপনাকে 3 কেজি 3 ঘন্টা 4 ঘন্টা লাগে আর কি। 3-4 ঘন্টা আর কতদিন পরে তো মোটামুটি সিরিয়াল লেগে যাবো। কিছুক্ষণ পর সিরিয়াল লেগে যায়। হ্যাঁ পার্সেল নেওয়ার জন্য অনেক লোক আসে, পার্সেল লয়ে যায় এখানে 50 টাকার 100 টাকার এরকম করে। এই সময় নেই এখন। হ্যাঁ প্রচুর ব্যস্ত, এই আমার অনেক সময় যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আমাকে পার্সেল দিবেন। হ্যাঁ এই জন্য মানে লাভ কম সেল বেশি। মজা পাই আপনি পার্সেল দেন আমাদেরকে। হ্যাঁ 50 টাকা দেন। নিচে লেগে যাবে না? এই যে এটা ফুটে ফুটে ভালো লাগে আছে। এখানে কত টাকা? এখানে 20 টাকা 20 টাকা খাবার আপনি দিতে দেবো।